আমরা এখন হাঁটুর ব্যথার থেরাপি করতেছি। প্রথমে প্যাটালাটাকে আমরা এইভাবে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে প্রথমে, তারপরে প্যাটালটাকে আমরা এইভাবে একটুখানি পাউডার দিয়ে পিছলা করে নিব, এইভাবে টুইস্ট করাবো দুই সাইডে প্যাটালার দুই পাশে। এরপরে আমরা এই প্যাটালাটাকে নরম করে নরম এদিকে আনলাম, আবার এদিকে নিলাম, আবার এদিকে আনলাম, আবার এদিকে নিলাম, আবার পিছে নিলাম, আবার সামনে নিলাম, পিছে নিলাম, সামনে নিলাম। দেখেন এই হাড্ডিটা সামনে পিছে করাতে কড়াক কড়কড় শব্দ হচ্ছে। এটা আমরা বাসায় বসে বসে করতে পারি। এইভাবে সরালাম, সামনে নিলাম, এই যে সামনে না, 1 2 3 4 5 6 7 8 9 10, আবার পিছের দিকে নিলাম, 1 2 3 4 5 6 7 8 9 10, আবার সাইডে নিলাম, 1 2 3 4 5 6 7 8 9 10, আবার এদিকে নিলাম, 1 2 3 4 5 6 7 8 9 10। এরপর আমরা গোল গোল করে ঘুরাইলাম, আবার এদিক দিয়ে ঘুরাইলাম, এই প্যাটালাটাকে জাস্ট একটু মুভ করাইলাম। এরপরে আবার আমরা এই হাঁটুটাকে দুই পাশে এরম করে আর একটুখানি আমরা এটাকে যদি একটুখানি ব্লাড ফ্লোটা বাড়াবার জন্য আর এইটা নিচে হাঁটুর নিচের দিকে একটু অ্যাডজাস্ট করতে হবে। এখানে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে আর এখানে ব্লাড ফ্লোটা বাড়াইতে হবে। আমরা এই জায়গাটা কোনো ব্যবহারই করি না, যার কারণে এখানে কিছু পয়েন্ট আছে, এখানে দুইটা, এখানে দুইটা, আবার এটার উপরে দুইটা, এটাকে এরকম একটু গোল গোল করতে হবে, এদিক দিয়ে করতে হবে, এরকম করে করতে হবে। মোট কথা হাঁটুর চারিদিকে রক্ত সরবরাহটা বাড়াইতে হবে। একটুখানি আমরা একটু ক্ল্যাপ করতে পারি, ক্ল্যাপ দিতে পারি এরকম করে, খুব জোরে না, শব্দটা জাস্ট একটু ফাঁকা ফাঁপা শব্দ হবে। এই সেম জিনিস আমরা এভাবে করব, দেখবেন সে রুগী হাঁটে গেলে। আর এটা তো আমরা আঙ্গুল টিপলামই, তিন আঙ্গুল এভাবে এখানে তো আমরা করলামই বাস। আর এইভাবে দিয়ে দিলাম একটুখানি হাঁটুর এই হাড্ডিটা, মাঝখানে যে হাড্ডিটা গেছে এইভাবে টানে দিলাম, আর এই কাপ মাসলটাকে একটু টিপা দিলাম। দেখবেন রুগীর ঘুমও হবে, হাঁটু ব্যথাও আরাম পাবে, সব দিক থেকে সে ভালো থাকবে।